ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রায় চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো আজকে কীবার, আজকে শনিবার, আর উঠেছি অনেকক্ষণ আগেই, মানে 10টার পরই উঠেছি, আর এখন প্রায় 11টা বাজে। আর এই যে আমি আর মা দাঁড়িয়ে আছি বাইরে রাস্তার সামনে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কারণ আজকে আমাদের এখানে রোড শো করছে মিঠুন চক্রবর্তী। তো সবাই বলছে মিঠুন চক্রবর্তী আসছে আসছে, তা আমি এই জন্য বারান্দায় দাঁড়িয়ে আছি যদি একটু এক ফাঁকে দেখা যায়। তার সঙ্গে আরেকজন আসছে মিঠুন চক্রবর্তী আসছে রোড শো করতে, আর একজন আসছে কি জানো মা, ঋতিকা সেন নাকি, ও আসছে, ও আসছে রোড শো করতে বিজেপি তরফ থেকে। হ্যাঁ, দাদা বলছে, দাদা বলছে থালা নিয়ে বস রাস্তার সামনে। কি হবে তো থালা নিয়ে বস, সেই জন্য সবাই রাস্তা দাঁড়িয়ে আছি মিশুর চক্রবর্তীকে দেখবে বলে। তো আমরা দাঁড়িয়ে আছি, তো আমরা আমরা খাইও নি সকালবেলা, আমি কোনোরকম চাটা খেয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে, চাটা খেয়েছি ব্যাস, আর খাইনি কিছু, খাইনি এই চাটা, এই চা অবশ্য চা খেলাম কিছুক্ষণই আগে, 10 মিনিট হয় চা খেয়েছি। তো আর চলো পরে কথা বলছি, এখন একটু খাওয়া দাওয়া করি, ঠিক আছে। খাওয়া দাওয়া সকালে ব্রেকফাস্ট এখনও আমার হয়নি, ডাকছে ব্রেকফাস্ট করার জন্য। আজকে ব্রেকফাস্টে মাকে বলেছিলাম মাকে সেদ্ধ ভাত করো, কালকে রাতেই মাকে বলে দিয়েছিলাম যে মা আজকে একটু সেদ্ধ ভাত করো, কারণ কদিন ধরে প্রচণ্ড আমার গ্যাস হচ্ছে, আমি কিচ্ছু খেতে পাচ্ছি না। 2-3 দিন আগে তো আমি মরেই যাচ্ছিলাম গ্যাসে, মানে এত পরিমাণে গ্যাস হয়ে গেছিলো, মানে 2 গ্যাসের ওষুধ খেয়েছি, যা যা ছিল মানে আমি রাজীব যা যা বলছে সব খাচ্ছি, তাও কিছু এত পেটে ব্যথা করছে, বুকে ব্যথা করছিলো, তারপর থেকে আমার শরীরটা খুব খারাপ, কিছু খেতেই পাচ্ছি না। সেই জন্য মাকে আবার কালকে রাতেই বলে দিয়েছি মা আজকে সকালে রুটি ফুটি কিছু করো না, একটু ভাত সেদ্ধ ভাত করো, আলু সেদ্ধ দিও, ব্যাস ওই দিয়ে খেয়ে নেবো, তারপরে রাতে গিয়ে যদি কিছু হয় রাতে রুটি ফুটি যদি হয় খেয়ে নেবো। সকালে ভাত যেহেতু খাই না সেহেতু ভালো লাগে না খেতে, তাও আমি বললাম যে গ্যাস হচ্ছে যখন তাহলে ভাতটাই খেয়ে নিই আজকে। তো ভাত বেড়ে ডাকছে দৃষ্টি, ভাত আলু সেদ্ধ করেছে, একটু ডিম সেদ্ধ দিয়েছে, তো বেড়েছে দৃষ্টি বেড়েছে, তো ডাকছে, তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর আস্তে আস্তে প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে, এই যে বললাম মিঠুন আসছে সেই জন্য দেখার জন্য দাঁড়িয়ে আছে। তো চলো আমি খেতে খেয়ে খেয়ে নিই, নাহলে ফটাফট চলে আসবে, তাহলে দেখা হবে না আমার। তো চলো, এই যে আমার ভাত আলু সেদ্ধ, একটু আলু ভাজা, ডিম আছে, এই যে আমার ডিম, খাওয়া দাওয়া হয়ে মানে খাওয়া হয়ে গেছে, সেদ্ধ ভাত খেলাম দেখলে। তো খেয়ে গিয়ে বসে আছি, বৃষ্টি পড়ছে বাইরে, আমার বৃষ্টি পড়ছে, আজকে ওয়েদারটা সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে আজকে ওয়েদার এত ভালো কি আর বলবো, বসে নিই, এত ভালো ওয়েদার কি আর বলবো। ঘুম থেকে ওঠার পরে আমার মনটা এত খুশ হয়ে গেল, উঠেই দেখি এত সুন্দর ফুরফুরে হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া, দারুণ একটা মানে ওয়েদার, আমার এই ওয়েদার ভীষণ ভালো লাগে। তারপরে এখন একটুখানি বৃষ্টি বৃষ্টি পড়ছে, দেখে তো মনটা আমার আরও ভালো হয়ে গেলো। তো আমি বারান্দায় বসে আছি, বৃষ্টি পড়লে আমি একটুখানি মানে বৃষ্টির দিকে তাকিয়ে বসে থাকতাম, খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে। সো যাই হোক, তো চলো, পাঙ্খ বসে আছে, মার করলে বাইরে বসে আছে, তো দেখা কি দাঁড়াও বসে আছে। পাঙ্খ তুমি কেমন আছো, তুমি কি ভালো আছো? পাঙ্খ কাজ কাকে দেখে, পাঙ্খ তো লজ্জা পাচ্ছে, পাঙ্খ কাকে দেখে লজ্জা পাচ্ছে, লজ্জা বন্ধ করে না। এই এই তুকি তুকি তুকি, ওইদিকে একটা দিদি আছে, দিদির দিকে তাকিয়ে আছো, ও এদিকে দিদি বসে আছে, এদিকে দিদি বসে আছে, এর জন্য দিদির দিকে তাকিয়ে আছো। হ্যাঁ, আর বাইরে ছিটে ফোটা ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে, কি আবার রোদ উঠেছে। দেখো কে একজন আসছে, এই যে কে একটা আসছে ভিজতে ভিজতে, মিষ্টি আছে না,
ফ্রেন্ডস, এখন বাজে প্রায় 4:30, আর দুপুরে আমরা লাঞ্চ করা হয়ে গেছে, কিছুক্ষণ আগেই লাঞ্চ করলাম। আর এখন একটু বসে আছি। পাঙ্কুকে কিছুক্ষণ আগে ঘুম পাড়ালাম, তো পাঙ্কু উঠে পড়লো, 1 ঘন্টাও হয়নি, পাঙ্কু ঘুমিয়েছে, উঠে পড়লো। ভাবলাম যে এসে একটু বসবো, একটু রেস্ট নেবো, তার আগে পাঙ্কু উঠে পড়েছে, তো আমি কী বলবো। তো এখন সবাই, মা একটু যা শুয়েছে, বাবা একটু শুয়েছে, সবাই শুয়েছে, আর ওই উঠে বললো, তা মা বললো, মা শরীরটা ভালো লাগছে না, মা বললো তুই একটু দেখ, আমি একটু ঘুমিয়ে নিই, শরীরটা ভালো লাগছে না, তো আমি একদিকে ব্লগ করছি আর একদিকে ওর দিকে তাকিয়ে আছি। তো আজকে তো বলেছিলাম যে আজকে রোড শো করতে মিঠুন চক্রবর্তী আসবে, বাট আসেনি, মিঠুন চক্রবর্তী আসেনি। তো আমাদের এখানকার যিনি দাঁড়িয়েছে যে প্রার্থী, সেই প্রার্থী এসেছিলো, মিঠুন চক্রবর্তী বোধ হয় আমাদের এই জায়গায় আসেনি, দত্তগুলাতে আসেনি, আগে কোথাও একটা এসেছিলো, এদিকে আর আসতে পারেনি কিছু সমস্যার জন্য। আর এসেছিলো হলো ঋত্বিকা সেন, বোধ হয় তোমরা হয়তো চিনে থাকবে, মানে চিনবে অনেকেই,
কি করছিস বাবা? তো সে ও এসেছিলো আরেকটা দল থেকে, তো এই চলছিল যে সারাদিন। তো যাই হোক, তো চলো আর পরে কথা বলছি। আমি আমার সামনে যে গ্রিন টি নিয়ে বসে আছি আর আমার ওষুধ নিয়ে বসে আছি, এই যে এক জায়গায় গ্রিন টি, আমি কিছু খেয়ে উঠতে পারিনি, আর একটা আমার হজমের ওষুধ, এই যে হজমের ওষুধ, তো এখনও কিছু খেয়ে উঠ এখনও জাস্ট নিয়ে এসেছি আর পাঙ্ক উঠে গেছে, তখন খাওয়া হয়নি। তো চলো আমি ওষুধটা গ্রিনটা খেয়ে নিই, পরে তোমাদের সাথে কথা বলছি। তো চলো পাঙ্ককেও দেখতে হবে সাথে সাথে। ও চোখের নিমিষে কাজ করে, যা পায় সব মুখে নেয়, এর জন্য ভয়, ওর দিকে তাকিয়ে থাকতে হয়, একটু টাইম পাই না। তো চলো, এই যে সন্ধ্যাবেলা এখন বৌদি এখন কি করছে, পাস্তা পাস্তা বানাচ্ছে, খিদে পেয়েছে তাই ডিমের ভুজিয়া করেছে, এখান থেকে তো একটুখানি আমি খাবই। হেল্পের প্রয়োজন করেই নিয়েছি, হওয়ার পরে এসে যদি জিজ্ঞাসা করে হেল্পের প্রয়োজন তাহলে কি বলবে? সো ফ্রেন্ডস, এই যে আমাদের পাঙ্কু হাত দিচ্ছে, আমাদের চাউমিন পাস্তা রেডি। তো এটা অ্যাকচুয়ালি পাস্তা চাউমিন, ঠিক আছে না, চাউমিন না পাস্তা, এটা আমাদের পাস্তা চাউমিন, তাই তো পাস্তা চাউমিন। বৃষ্টিও নিয়ে বসে পড়েছে আর মা অ্যাজ ইউজুয়াল ফোন নিয়ে বেশি ব্যস্ত থাকে, ঠিক আছে। আর এই যে আমাদের পাঙ্কু আমার খাওয়ার দিকে হা করে তাকিয়ে আছে, এই যে পাঙ্কু হা ওই দিকে হা করে তাকিয়ে আছে। তো চলো আমি খেয়ে নিই ফটাফট 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 খেয়ে নিই। সো ফ্রেন্ডস, এই যে এখন রাত 8টার সময়, আমরা এখন কি বলে চাউমিন খাচ্ছি, রাতে ভাত কি করে খাবো বা কখন খাবো জানি না, যা হবে হোক, তার মধ্যে আমার আবার গ্যাসের ভান্ডার হচ্ছে, ঠিক আছে। যদি এটা খাওয়ার পরে গ্যাস হয়, তারপরে যদি আমি আমার কি বলে প্রতিদেবকে ফোন করি, তারপরে বুঝতেই পারছো আমার কপালে কি হতে চলেছে। আর যদি ভিডিওটা দেখে যে আমি কি খেয়ে গ্যাসটা বাঁধিয়েছি, তারপরে মানে বাড়ির প্রত্যেককে ধরে ধরে দেবে, এরা পাঙ্কু ইনক্লুড তুমিও। আমি না করেছি কিন্তু, মা বলছে আমি না করেছি কিন্তু, মা আবার বলছে জলমুড়ি খেতে, জলমুড়ি আমি খাবো না, আমি না খেয়ে থাকবো তো বলে আমি জলমুড়ি খাবো না। তো চলো ফটাফট আমি খেয়ে নিই, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না সত্যি কথা। তো চলো, তো ফ্রেন্ডস এখন বাজে প্রায় 11:10, আর এই যে আমরা আমি আর ওরকম খেতে বসেছি, হ্যাঁ 11টা বেজে গেছে, তো সবারই খাওয়া হয়ে গেছে, দাদার আর বাবার খাওয়া হয়ে গেছে, দাদা খেয়ে চলে গেছে, বাবা খেয়েও বাইরে রয়েছে, মা খায়নি, আর পাঙ্কু আর মা শুয়ে পড়েছে, মানে ঘুমায়নি এখনও, মা কথা বলছে দিদির সাথে ফোনে, আর আমরা খেতে বসলাম। তো খাওয়ার ইচ্ছা ছিল না, তারপরে ভাবলাম যে না একটু খেয়ে শুই, কেউ মা খেলো না, তারপরে সবাই যদি না খাই ভাতটা নষ্ট হবে, সেই জন্য খেয়ে শুচ্ছি। যাই হোক, এখন ওই এঁচোড় তরকারি আর মাছের ঝোল দিয়ে রাতে ডিনার হবে। চলো আবার খেয়ে দিনি, তারপরে আবার কালকে কথা হবে। চলো।